আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার সবাই আশা করি সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা অফারমূলক ভিডিওতে। আজকে একটা পিসি বিল্ড হবে, আর এই পিসিটি দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। ধরুন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, আপনি মোটামুটি গ্রাফিক্সের যাবতীয় কাজ করবেন, আপনি হয়তো ফ্রি ফায়ার, পাবজি এই গেমগুলো খেলবেন, সব কিছু মোটামুটি এখানে নিশ্চিত করা হয়েছে। তো যাই হোক, আজকের এই পিসিটিতে নিট কস্টিং হয়েছে 36,000। অনেকে হয়তো বলতে পারেন যে কম্পোনেন্ট অনুযায়ী তো প্রাইসটা বেশি হয়ে গেল, কখনোই নয়। আপনারা অবশ্যই এই প্রোডাক্টের সেম দামগুলো আপনার আশেপাশে সবগুলোতে চেক করবেন, চেক করে দেখবেন যে কে কত চাচ্ছে, তারপরে আপনি এই অফারটা অর্ডার করতে পারেন। তো যাই হোক, এই অফারটা আমাদের ফুললি মার্চ মাস ব্যাপী চলবে, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। আপনি যদি চান অর্ডার করলে সারা দেশে সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টায় যত্ন সহকারে পাঠিয়ে দিব, আর আশা করি আপনি নিশ্চিত থাকবেন। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাচ্ছে আজকের ভিডিওর মেইন আলোচনায়। যাওয়ার আগে একটা কথা বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। যারা হয়তো এই বাজেটের মধ্যে একটু ভালো গেমিং টাইপের কাজ করবেন, পিসি খুঁজছেন, তাদের উপকারে আসতে পারে, সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলেই থাকবেন। তো আর কথা নয়, এখন চলে যাচ্ছে ভিডিওর মেইন আলোচনায়। প্রথমত যদি বলি প্রসেসর হিসেবে আমি কি রেখেছি, i3 10th generation 10100F series একটা প্রসেসর রেখেছি। এফ সিরিজের প্রসেসরটা আমি কেন দিয়েছি, যে এখানে এই এফ সিরিজের প্রসেসরটা দিলে আপনাকে এক্সট্রা গ্রাফিক্স কার্ড নিতে হবে, আর এই পিসিতে আমরা একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ধরেছি, আর সেটা অবশ্যই কোয়ালিটিফুল। তো যাই হোক, এই প্রসেসরটির দাম আমরা আজকের এই পিসি বিল্ডের সাথে রেখেছি 7,900 টাকা। আপনার দামগুলো চেক করবেন আশেপাশে দেখে, তারপরে কমেন্ট করবেন বা অবশ্যই মন্তব্য করবেন, যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন। তো এই প্রসেসরটা থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। এরপরে এখানে আমি যে গ্রাফিক্স কার্ডটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে MSI GT730 একটি গ্রাফিক্স কার্ড, আর এটা DDR3 4GB গ্রাফিক্স কার্ড। 2GB 1GB কিন্তু আমি দেইনি, কারণ আমি চেষ্টা করেছি যে এই গ্রাফিক্স কার্ডটা যদি আমি দেই তাহলে আপনি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন। তো DDR3 এই 4GB গ্রাফিক্স কার্ডটি MSI GT730 মডেলের, আর এটা আমরা আজকে দাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে 9,300 টাকা। 2 বছর ওয়ারেন্টি আছে এই গ্রাফিক্স কার্ডের সাথে। এরপরে একটা মাদারবোর্ড দিয়েছি আমি, মাদারবোর্ডটা হচ্ছে MSI B410M এই মাদারবোর্ডটি দিয়েছি আমি। তো এটাতে যেহেতু M.NVM এর স্লট আছে, HDMI পোর্ট আছে, আর অ্যাভারেজে বাজেটের মধ্যে খুব ফার্স্ট ক্লাস একটি মাদারবোর্ড। এটাতে আপনি আপ টু 10th generation পর্যন্ত প্রসেসর চালাতে পারবেন। এটাতে যদি কখনো চান যে আপনি i5 i7 এই প্রসেসরগুলো লাগাবেন 10th generation, তাহলে এটা পসিবল। তো যাই হোক, এটা আশা করি আপনার বাজেটের মধ্যে একটা সেরা প্রসেসর হবে, আপনি নিশ্চিন্তে মাদারবোর্ড হবে, আপনি নিশ্চিন্তে আপনার পিসি বিলের তালিকায় এই মাদারবোর্ডটি রাখতে পারেন। এই মাদারবোর্ডটির দাম আমরা আজকের এই পিসি বিলের সাথে দিয়েছি 8,400 টাকা। এরপরে চলে আসি একটা SSD নিয়ে। তো SSDটা কিন্তু আমরা ভালো দিয়েছি, টিউটনস ব্র্যান্ডের স্প্যানিশ একটি প্রোডাক্ট। এটা এখানে আপনি টুইনমোস নিতে পারেন আমাদের কাছে, অথবা আপনি কিংসম্যান, অথবা আমাদের HP, এগুলো যে স্টক থাকে অ্যাভারেজে সেগুলোর মধ্যে নিতে পারেন। 256 GB M.NVM, এটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং রিপ্লেস ওয়ারেন্টি। এটার আজকে আমরা এখানে প্রাইস রেখেছি 2700 টাকা কমপ্লিটলি এই পিসি বিলের সাথে। এরপরে পাওয়ার সাপ্লাই র্যাম হিসেবে আমি দিয়েছি এখানে জুহরের একটি র্যাম, কারণ র্যামটা আমি এটা দিয়েছি, এর কারণ হলো এটাতে 2666 বাস পর্যন্ত কাভার করবে, যে কারণে আমি একটা 2666 বাসে DDR4 8GB র্যাম দিয়েছি। 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে এই র্যামটার, এই পিসি বিলের সাথে প্রাইস ধরা আছে 2200 টাকার মতো কমপ্লিটলি এটার সাথে থাকবে। এরপরে আমরা একটা এখানে পাওয়ার সাপ্লাই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটা হচ্ছে অ্যান্টেকের CV V350। তো এটাতে 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট, আপনার বাজেটের মধ্যে অবশ্যই সেরা। আজকের এই পিসি বিলের সাথে আমরা এটার দাম রেখেছি 2600 টাকা। তো আপনি অফিসিয়াল এটাতে 2 বছর ওয়ারেন্টি পাবেন এবং এটা একটা ফার্স্ট ক্লাস প্রোডাক্ট। এখন আমরা যে গ্রাফিক্স কার্ডটা দিয়েছি, এই গ্রাফিক্স কার্ডের সাথে এই মানের পাওয়ার সাপ্লাই হলেই যথেষ্ট, এর চাইতে বড় মানের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে না আশা করি। তো যাই হোক, এরপরে আমরা একটা কেসিং দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেসিংটা হচ্ছে ভ্যালুটপের 703 বলে একটা কেসিং। সামনে একটা ফ্যান আছে আর পিছনে একটি ARGB ফ্যান আছে। তো এখানে আমরা যে কুলিং সিস্টেমটা যা আছে তাতে এই গ্রাফিক্স কার্ডের সাথে যথেষ্ট ম্যাচিং হবে এবং পারফরমেন্সের দিক দিয়ে অনেক সেরা হবে আশা করি। তো এই কেসিংটা আমরা এই পিসি বিল্ডের সাথে ধরেছি 2500 টাকা। তো এটা কেসিং ছিল। এরপরে আমরা একটা কিবোর্ড এবং মাউস দিয়েছি এখানে, এটা হচ্ছে ভ্যালুটপের একটা মাউস দিয়েছি আমরা, USB মাউস, এবং অ্যাপটেকের একটা P710 একটা কিবোর্ড দিয়েছি। তো যাই হোক, এটা থাকবে এই পিসি বিল্ডের সাথে। কমপ্লিটলি এই পিসিটির নিট কস্টিং হচ্ছে 36,000 টাকা, 36,200-300 টাকার মতো হয়ে যায়। তো আমরা এটাতে 36,000 স্টেবল রেখেছি। যাক, এই অফারটা আমাদের ফুললি মার্চ মাস ব্যাপী চলতে থাকবে, আমরা চেষ্টা করব কন্টিনিউ রাখার জন্য। বাকিটা ডিপেন্ড করে আসলে প্রোডাক্টের প্রাইস বা আমাদের স্টক শর্টেজ এগুলোর উপরে। তো যাক, তারপর আমরা চেষ্টা করব যাতে আপনাকে আমরা
আপনার বাজেটের মধ্যেই চমৎকার পিসিটি দিতে পারি। এখন চলে আসি যে এখানে আমরা আসলে কিভাবে আরো কিন্তু কস্টিং কম্প্রোমাইজ করা পসিবল, কোথায় আমরা যদি প্রথমত কেসিং ধরি, কেসিংটা যদি আমরা একটা জেনারেল কেসিং দিই 1200-1300 টাকা দামের কেসিং, তাহলে কিন্তু 1200-1300 টাকা এখান থেকে কাটা সম্ভব। এরপরে আমরা যদি এখানে র্যামটা 4GB নিয়ে নেই, তাহলে হয়তো এখানে আরও 1000 টাকা মানে কস্টিং কমানো সম্ভব হবে। এসএসডিটা যদি আমরা ব্র্যান্ড চেঞ্জ করে ফেলি, অন্যান্য ব্র্যান্ডে আরও কম দামি কিছু ব্র্যান্ড আছে, তাতে করে সেখানে কিছুটা কমানো যাবে। এটা যেহেতু 256-120GB নিলে দেখা যাবে যে সেটা 1900-2000 টাকার মধ্যে হয়ে গেছে, এখানে 500-700 টাকা কমানো সম্ভব। গ্রাফিক্স কার্ডটা, এটা আমি আসলে 4GB ধরেছি, এখানে 2GB নিলে এখানে দেখবেন যে আরও টাকা কমে যাবে। আর যদি আমরা এর অ্যাভারেজে কিন্তু বিভিন্ন কৌশলে কমা বাড়া এখানে করা সম্ভব। পাওয়ার সাপ্লাইটা আমরা দিয়েছি, এই পাওয়ার সাপ্লাইটা যেহেতু এটা একটু এই পিসির সাথে ভালো ম্যাচিং, সো এটা একটু নেওয়াটা উচিত। আপনি হয়তো চাইলে আর একটু কম দামে নিতে পারেন, সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডটার উপরে একটু ঝুঁকি থেকে যাবে, পারফরমেন্সের ক্ষেত্রে একটু কম হতে পারে। তো কমপ্লিটলি এই পিসিটাতে খরচ হয়েছে 36,300 টাকার মতো, আমরা এই প্যাকেজে ধরেছি 36,000 টাকা, সম্পূর্ণ মার্চ মাস ব্যাপী চলতে থাকবে ইনশাল্লাহ। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আশা করি যারা গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ফ্রি ফায়ার, পাবজি এই টাইপের গেম খেলতে চান, আমার মনে হয় যে তাদের জন্য বাজেটের মধ্যে অবশ্যই একটা সেরা কম্বিনেশন। আর যদি কোনো মতামত থাকে, যদি কোনো ভুল বলে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আশা করি শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। বিলটি অর্ডার করতে চাইলে আমাদের কাছে 2040 টাকা পাঠিয়ে দিতে হবে, বাকি টাকাটা কন্ডিশনে কুরিয়ারে পে করার সুযোগ থাকছে এবং যত্ন সহকারে আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে। আর কথা নাই, সকলে সুস্থতা কামনা করছি, আর আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।